যেভাবে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে, ইতিমধ্যেই পাকিস্তানে ভারতীয় হাইকমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে উইং কমান্ডার অভিনন্দনকে। জানা যাচ্ছে সড়কপথে ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে অভিনন্দনের কনভয়। জানা যাচ্ছে লাহোরে রেড ক্রসের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে বায়ুসেনার ওই পাইলটকে। বিভিন্ন সংবাদপত্র এই বিষয়ে খবর প্রকাশিত করলেও এখনও পর্যন্ত এ নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। লাহোর থেকে ওয়াঘা আটারি সীমান্ত পর্যন্ত অভিনন্দনকে আনা হবে সড়কপথে। ওয়াঘা আটারি বর্ডারে সেখানে বায়ুসেনার আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে অভিনন্দনকে। ইতিমধ্যে বর্ডারে পৌঁছে গিয়েছে বায়ুসেনার আধিকারিকরা, এরপরেই সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। মনে করা হচ্ছে বিকেল 3টা থেকে 4টা নাগাদ সীমান্তে পৌঁছে যাবেন অভিনন্দন। বায়ুসেনার আধিকারিকদের সঙ্গে তিনি রাজধানীতে যাবেন, দিল্লির পালেমা এয়ারপোর্টে পৌঁছবেন অভিনন্দন। সেখানে তার বাবা মায়ের সঙ্গে দেখা হতে পারে। ইতিমধ্যে ওয়াঘা আটারি সীমান্তে প্রচুর মানুষের ভিড়। অভিনন্দনকে অভিনন্দন জানাতে হাজির হয়েছেন লক্ষাধিক মানুষ।